শহীদ অগ্নিসেনা গাউসুল আজম যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান। 1999 সালের 22 জুন পিতা আসগর আলীর ঘরে জন্মগ্রহণ করেন গাউসুল আজম। গ্রামের ধুলাবালিয়ার প্রকৃতির রূপরাজ্যের সংস্পর্শে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন গাউসুল। এরপর খাটুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শুরু হয় হাতেখড়ি, তারপর খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। এরপর নেহালপুর স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে নিজের স্বপ্ন পূরণের পরিবারকে আরেক ধাপ এগিয়ে নিতে 2018 সালে বাংলাদেশ ফায়ার ব্রিগেডে চাকরি শুরু করেন গাউসুল। চাকরি শুরু করার কিছুদিন যাওয়ার পর মনের মানুষ, মনের প্রিয়তমা, ভালোবাসার মানুষ কাকলি খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গাউসুল। তাদের দাম্পত্য জীবনে ছিল না কোনো প্রকার হতাশা, ছিল না কোনো বিরহতা, এজন এক অনাবিল সুখ শান্তিতে বসবাস। 2022 সালের 1 জানুয়ারিতে গাউসুল এবং কাকলের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। চলছে জীবন, কেবলই জীবনের গল্প শুরু, এরই মাঝে চট্টগ্রাম সীতাকুণ্ড ট্র্যাজেডি। বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং আহত হন অনেকেই। নিজ দায়িত্ব পালন করতে নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এই অগ্নিসেনার দল, আর তখনই কন্টেইনার বিস্ফোরণ ঘটে। নিমিষেই থেমে গেল জীবনের কোলাহল, নিমিষেই জ্যান্ত মানুষগুলো মিশে গেল অগ্নিশিখার মাঝে। ফায়ার ফাইটার, সাধারণ মানুষ, কর্মচারী, এক একটা মানুষের কুড়িয়ে গাঁথা স্বপ্নগুলো নিমিষেই শেষ। এজন এক বিরল ঘটনা, বিশ্বের ইতিহাসে এমন ঘটনা আর কোথাও ঘটেছে কিনা আমার জানা নাই। সীতাকুণ্ড ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ অবস্থায় গাউসুল আজমকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেখানে গাউসুলের অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দেশের নামকরা হসপিটাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। গাউসুলের শরীরের প্রায় 80% দগ্ধ, এজন্য তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। এভাবে লাইফ সাপোর্টের থেকে জীবনের সাথে টানা 8 দিন যুদ্ধ করে অবশেষে 12 জুন রোজ রবিবার ভোর 3:15 এই পৃথিবীর মায়া ত্যাগ করেন গাউসুল। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গাউসুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকাতে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাত 11:30 নিজ গ্রাম সংলগ্ন ঈদগাহ ময়দানে, সেখানেও ছিল রাষ্ট্রীয় মর্যাদা। হাজার হাজার লোক অংশ নেয় গাউসুলের জানাজায়, এলাকায় চলতে থাকে শোকের মাতন। এরপর শহীদ অগ্নিযোদ্ধা গাউসুল আজম চিরনিদ্রায় শায়িত হন পারিবারিক কবরস্থানে। শহীদ অগ্নিযোদ্ধা গাউসুল আজম আমাদের গর্ব, শুধু তাই নয়, তিনি ছিল আমাদের রাষ্ট্রের গর্ব। গাউসুলের বিদেয়ী আত্মার শান্তির লক্ষ্যে মন থেকে অনেক অনেক দোয়া রইল। এই স্বল্প সময়ের পথ চলার মাঝে ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মাফ করে গাউসুলকে জান্নাতুল ফেরদাউস নাসিব করবেন, নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল। শহীদ গাউসুলের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই, তবে এটাই সত্য যে আল্লাহ যা কিছুই করেন নিশ্চয়ই ভালোর জন্য করেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।